কোটা সংস্কারের দাবিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সমমনা দল গণতান্ত্রিক নারায়ণগঞ্জ মহানগর শাখার গায়েবী জানাজা অনুষ্ঠিত। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে দেশে চলমান কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীদের উপর ঢাকাসহ সারা দেশে পৈশাচিক পাশবিক নির্যাতনের প্রতিবাদ ও নিহত ছয় শিক্ষার্থীর আত্মার মাগফেরাত কামনায় গায়েবী জানাজা পূর্ব প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ অন্যান্যরা। জাতির জন্য, আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য এবং অত্যন্ত লজ্জাজনক একটি অবস্থায় আমরা উপনীত হয়েছি। মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, এদেশকে শত্রুমুক্ত করে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে সুষম একটা রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন করার জন্য। আজকে মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত অপমানকর একটি বিষয়, লজ্জাজনক একটি বিষয়। মুক্তিযোদ্ধারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা যখন পরিচয় দেয়, এর চাইতে গৌরবের, এর চাইতে আনন্দের, এর চাইতে সম্মানের আর কিছু হতে পারে না। রাষ্ট্রের কাছ থেকে কিছু পেতে হবে, আর পেলে মুক্তিযোদ্ধারা খুশি হবে এমন মানসিকতা মুক্তিযোদ্ধাদের মধ্যে নেই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সকলের জন্য রাষ্ট্র সমান ব্যবস্থা করবে, সমান ন্যায্য অধিকার সবাইকে দিবে। দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা বীর পুরুষ, তাদের সন্তানরা তাদের নাতি নাতনিরা কেন কাপুরুষ হবে? প্রশ্ন। আমাদের সন্তানরা প্রতিযোগিতা করে তাদের মেধার বিকাশের মাধ্যমে তারা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে তারা তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই, আজকে আমাদের দেশের ছাত্র তরুণরা আজকে যে কোঠা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনাই তাদের মধ্যে জাগ্রত, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আজকে তারা কাজ করছে। আর সেই আন্দোলন সংগ্রামকে যারা আজকে প্রতিহত করার জন্য কাজ করছে, নির্বিচারে তাদের উপর আক্রমণ করছে, গুলি করছে, জীবন নিয়ে ছিলিমিলি খেলছে, তারা পাক হানাদার বাহিনীর চাইতো আজকে খারাপ অবস্থানে আছে। প্রতিবাদ সমাবেশ শেষে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিপোর্ট সাগর খান, NAN TV।